আমরা তো মনিদাবলেই ডাকি মানে এত বড় নাম এনিওয়ে দুজনে বিখ্যাত মানুষ একজন ক্রিকেটে আর একজন সিনেমায় বাংলা চলচ্চিত্রে সাকিব খানের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে দুই বাংলার স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ ফিল্মস এবার এক হয়েছে এই নতুন অধ্যায় তৈরি করতে যেখানে বড় সিনেমা করতে গেলে বড় প্রযোজক বড় পরিচালক আর বড় তারকা দরকার হয় এই সব মিলিয়ে বড় পর্দায় ঝড় তুলতে আসছে তুফান এবার রায়হান রাফির পরিচালনায় বড় পর্দায় টলিউড সুপারস্টার সাকিব খানকে দেখা যাবে তুফান নামে নতুন এই সিনেমায় সোমবার সন্ধ্যায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে এ সিনেমার ঘোষণা দেওয়া হয় সঙ্গে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার পরিচালক রায়হান রাফি সিনেমাটা নিয়ে বেশ এক্সাইটেড তিনি বলেন আমি খুবই এক্সাইটেড কারণ একসাথে আলফা এসবিএফ ও চরকি তিনটা বড় প্রতিষ্ঠান এক সুতোয় গেঁথে দুইটা সিনেমা বানাচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খান তার সাথে এটা আমার প্রথম সিনেমা সবচেয়ে বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান একজন সবচেয়ে বড় সুপারস্টার যখন একসঙ্গে হয় তখন আসলে এই সিনেমা নিয়ে আশা করাই যায় কেবল তো আমরা কাজ শুরু করলাম সবার দোয়া চাই তবে এটা নির্দ্বিধায় বলতে পারি তুফান বাংলা সিনেমার জন্য একটা মাইল ফলক হতে যাচ্ছে তুফান সিনেমার মহরতে এসে সাকিব খান বলেন বলিউড ও সাউথ মিলে সিনেমা বানিয়ে ব্যবসা করছে এবং সফল হচ্ছে গত কোরবানি ঈদে সুরঙ্গ ও প্রিয়তমা শুধু দেশেই নয় দেশের বাইরেও ব্যবসা করেছে ঘটনাটা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন যে গত কোরবানি ঈদে এসে যে ব্লাস্টিংটা হয়েছে আপনার সুরঙ্গ রিলিজ হয়েছে প্রিয়তমা রিলিজ হয়েছে সিনেমাগুলো যে শুধু দেশের মধ্যে যে জনপ্রিয়তা পেয়েছে ব্যাপারটা কিন্তু তা নয় দেশে যে খুব ভালো ব্যবসা করেছে ব্যাপারটা কিন্তু তা নয় আপনারা দেখেছেন যে দেশের বাইরে যেই জনপ্রিয়তাটা পেয়েছে দেশের বাইরে যে বাঙালি গর্ব করে বলেছে ইয়েস এটাই হচ্ছে আমাদের সিনেমা এটাই ছিল খুব মুগ্ধ করার বিষয় সাকিব খান অবাক হয়েছেন ইতালির মতো একটি দেশে প্রিয়তমা নিয়ে কথা হয়েছে যে এটা কি বাংলাদেশের সিনেমা ইতালির একটা নিউজ দেখছিলাম আমি যখন ইতালির নিউজ চলছিল অন্য নিউজ চলছিল তার মধ্যে দেখলাম আমার একটা সিনেমা নিউজ যে এটা বাংলাদেশের কোনো সিনেমা হলের দৃশ্য নয় এটা হচ্ছে ইতালির অমুক শহরের অমুক একটা খুব দামি একটা শহরের দামি একটা সিনেমা হলের একটা থিয়েটারের দৃশ্য সেখানে দেখলাম উচ্চ করা ভিড় কিন্তু সব একটা ভরে যাচ্ছে ভিন দেশে বাংলা সিনেমার বড় মার্কেট তৈরি হয়ে আছে জানিয়ে সাকিব আরও বলেন একটা সময় হয়তো ১০০ কোটি টাকাও বাংলা সিনেমার জন্য খুব কম টাকা মনে হবে কারণ বাংলার যে পপুলেশন নর্থ আমেরিকায় মিলিয়নের বেশি বাংলাদেশি বাস করেন একইভাবে পশ্চিমবঙ্গেরও মানুষ সেখানে বাস করেন সব মিলিয়ে শুধু নর্থ আমেরিকাতেই ২০-৩০ লাখের মতো বাঙালি দর্শক আছে সেখানে মিলিয়ন ডলারের বাজার অপেক্ষা করছে তবে তুফানে সাকিবের নায়িকা কে হচ্ছেন সেই তথ্য জানানো হয়নি নির্মাতা জানিয়েছেন কিছুদিন পর সেই রহস্য উন্মোচন করা হবে জানানো হবে কে হচ্ছেন তুফানের নায়িকা আগামী বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তুফান যে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা ভাববো যে ১০০ কোটি সেটাও আমরা খুব অচিরে কিছু বছরের মধ্যেই আমাদের চোখের সামনে সেটাও আমরা দেখবো এবং একটা সময় মনে হবে যে ১০০ কোটি টাকাও খুব কম টাকা মনে হবে বাংলা সিনেমার জন্য বিকজ বাংলাদেশের নট অনলি বাংলাদেশের বাংলার যে পপুলেশন